না, রংপুরের যে ক্রিকেটে মেসেটা দিদি গেছে কথা সত্য, তবে কষ্ট হয়েছে। লাস্টের দিক দিয়ে খেলা এমন টাইট হয়ে গেছিল যে বরিশালের দরকার একটা মাত্র উইকেট আর রংপুরের দরকার দুইটা মাত্র রান। এইভাবেই খেলা টুক 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 করে সই দিয়েছিল এবং লাস্ট ওভারে আসে আর কাম হয় না। হাসান বহু ধৈর্য ধরি একের পর এক বল এটা ঠেকাই 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 শামিম রে দিল। শামিম পাটোয়ারি যে সিঙ্গেল একটা লইলো, এবার আবার হাসানের পালা। হাসান কি করিব, দিশকুল না পাই আস্তে করে ব্যাটার কোনা দি মারছে, গুতা স্লিপ দিয়ে হয়ে গেছে ফোর এবং রংপুর মেসেটে দিতে গেছে এক উইকেটে। যেই রান বরিশাল লইছে ওই রানেও কিন্তু রংপুরের কষ্ট হয়ে গেছে। প্রথম দিকে মনে হয়েছে ম্যাচ এটা খুব ইজিলি রংপুর বাইর করে ফেলবো, কিন্তু রংপুর যেভাবে লাস্টের দিক দিয়ে ব্যাটিংয়ে স্ট্রাগল করছে এবং বরিশালের বলাররা যেভাবে প্রেশার ক্রিয়েট করছে, সব কিছু মিলে ম্যাচ এটা উত্তেজনার দিকে যাইতেছিল। অনেকে ভাবতেছিল এটা হয়তো সুপার ওভারও হইতে পারে, যেহেতু হাসান ছিল স্ট্রাইকে। এখন হাসান যদি বলটা খাই ফেলার ভুলে চলে যদি একটা উইকেট চলে যায় তৈরি হইতো মনে করো যে কিয়া বরিশালের ডুবা লঞ্চ আবার উড়ি যাবে কই। তখন বরিশাল ভাবতেছিল আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই। তারপরও বরিশাল আসে আশা লই বাঁচিয়েছে, এগুলো চিন্তা ভাবনা করতেছে যে এই আশাটারে বাঁচাই রাখি কেন্নে করি। তারা মনে করো যে কি ফোরে টপ ফোরে উঠি যাবো এবং উড়িয়ে একটা ফাইট ব্যাক দিব এই চিন্তায়। রংপুর রাইডার্স অভিনন্দন, আমারা রংপুর কাপলে যায় রে বাহে, বুঝতে পারছো? রংপুর অলরেডি টেবিলে পয়েন্ট টেবিলে পজিশন নাম্বার ওয়ানে আছে এবং সবচেয়ে বেশি ম্যাচ জিতছে রংপুর। আজকের ম্যাচে তাদের একটু স্ট্রাগল হয়েছে কিন্তু তারপরও কিন্তু ফাইনালি ম্যাচটা তারা জিতছে। সাকিব আল হাসানের টিম সোহান 360 ডিগ্রির টিম যেভাবে খেলছে, সবচাইতে বলার আবু হায়দার রনির কথা যদি না বলি তাহলে এটা অপরাধ হইব। সে উইকেট পায় না পায় না পায় না পায় না, ঠিক আছে, কিন্তু বাবুরে আজ যে এক ম্যাচে ফার্স্ট উইকেট পাই সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে এবং পুরো সবারে তাক লাগাই দিছে, সবারে তাক লাগাই দিছে। আগামীকালে কিন্তু বিগ ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য, কারণ খুলনার লোকে যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিততে পারে তাহলে মনে করছে কিয়া সিকান্দার, আর না জিততে পারলে তাহলে ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ডেনে ডেনে কিচ্ছু করবেন না। যাই হোক, শুভকামনা রইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য এবং আজ যার ম্যাচ দুগা দেখি কি চরম লেভেলে শান্তি পেয়েছি। কুমিল্লা হারিয়ে গেছে এটা মানতে পারতেছি না, কুমিল্লার ম্যাচটা জিতার দরকার ছিল, অবশ্যই জিতার দরকার ছিল, সিলেট যেভাবে করে খেলছে। কিন্তু একজন রংপুরের ম্যাচ দেখে আরও হতাশ হয়েছিলাম যে তামিম ইকবালের টিম চাইলে আরেকটু ভালো করতে পারত, আরেকটু ব্যাটিংয়ের দিকে তারা প্রথম দিকে ভালোই রান লইছিল, লাস্টের দিকে আসি ব্যাটাররা যেভাবে স্ট্রাগল করতেছিল যার কারণে রানগুলো বাইরে না। মাত্র 40 রানের বিটা 8টা উইকেট তামিম ইকবালের টিমের কিন্তু শেষ হয়ে গেছে কই, ওই জায়গায় তাদেরকে আটকাই দিয়েছে রংপুর। আর রংপুর আসি ব্যাটিংয়ে তারা ভালো করতেছিল, প্রথম দিকে মনে হয়েছিল রংপুর হাসতে খেলতে ম্যাচ এটা দিতে দেবো, কিন্তু লাস্টের দিক দিয়ে একের পর এক উইকেট টানা উইকেট পড়ে যাওয়ার কারণে ম্যাচ এটা অনেক কষ্ট হয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে কই। ঠিক আছে, এটা একটা বিষয়, এখন কী করবে আর? রংপুর আর কুমিল্লার খেলা তোমায় চলবো, হিন্দি চট্টগ্রাম আর খুলনার খেলা চলবো, মানে বিপিএল এবার মোটামুটি জমি উঠছে এবং স্টেডিয়ামে মানুষ দেখলাম যে প্রচুর পরিমাণে চিয়ার্স করতেছে, মজা করতেছে, আনন্দ করতেছে। এবং লাস্টের দিক দিয়ে যে যখন রংপুর যখন জিতবো মানে একটা অবস্থা, দুই রান লাগে তাদের, ডুপডুপ 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 কল যা ব্যাগুন এরকম করতেছিল, ব্যাগে মনে মনে দোয়া করতেছিল বাবুরে আজ যার ম্যাচ এটা যদি কি আমরা না জিতি তৈরি মনে করতো আরেক খেলা হয়ে যাবো, কঠিন খেলা। ফাইনালি রংপুর উইন, অভিনন্দন রংপুর রাইডার্স, চমৎকার খেলছো এবং তারা এবার কিন্তু বিপিএল এর কাপ নেওয়ার ক্ষেত্রে চমক দুর্দান্তভাবে আগায় যাইতেছে, দুর্দান্তভাবে। অভিনন্দন রংপুর, অভিনন্দন, ব্যাড লাক ফর ফরচুন বরিশাল, আনফরচুন বরিশাল।